এটা হায়ারের ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন। এটা আজকে দেখাবো আপনাদের ফিল্টার কিভাবে পরিষ্কার করতে। এইভাবে স্ক্রু ড্রাইভার দিয়ে এটাকে চাপ দিয়ে খুলে এটাকে এইভাবে পাক দিয়ে খুলে নিতে হবে। এখানে যদি কোনো লোহা স্ক্রু পয়সা এই সব কিছু থাকে তবে এখানে আটকে যায়। এটাকে পরিষ্কার করতে হবে। এইভাবে খোলার পরে আস্তে আস্তে টেনে বের করে নিতে হবে। এই যে একটা 10 টাকার কয়েন ছিল, একটা স্ক্রুও ছিল। নোংরাগুলিকে ভালোভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এটা 10 টাকার কয়েন ছিল ওর মধ্যে। এই যে দেখুন প্রচুর নোংরা আছে ভেতরে। এটাকে একটা ন্যাকড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে দিতে হবে। এভাবে চারিদিকে ঘুরিয়ে এই খিলটা ছিল ওর মধ্যে। মোছা কমপ্লিট হয়ে গেলে আবার ওইটাকে ভালোভাবে যেভাবে ছিল ঠিক সেইভাবে লাগিয়ে দিতে হবে। আবার এভাবে এঁটে দিতে হবে। ভালোভাবে আটা না হলে জল লিক হতে পারে, তাই ভালো করে এঁটে আবার ওইভাবে লাগিয়ে দেবেন। ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।